সিরাজগঞ্জে প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেচ আই হসপিটাল এর উদ্যোগে জেলার সকল এনজিওদের নিয়ে একটি সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। আজ সকাল 10:30টার দিকে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্সের কনফারেন্স হল রুমে এই সমন্বিত সভা অনুষ্ঠিত। বিএনএসবি আই হসপিটালের সাধারণ সম্পাদক এম শামসুল হকের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান। অনুষ্ঠানে আলোচনা সভার লক্ষ্য উদ্দেশ্যে সাইট সেভার্সের পরিচিতি বিশ্ব ও বাংলাদেশের চক্ষু সেবার অবস্থা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেচ আই হসপিটালের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মির্জা আহমেদ আলী লিটন। আলোচনা সভার মুখ্য বিষয় প্রজেক্টর এর মাধ্যমেই প্রেজেন্টেশন করেন সাইট সেভার্স এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তপন কুমার। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেচ আই হসপিটালের ইনক্লুশন অফিসার টি এম মাহমুদুল হাসান। আমরা আমি আমার তো সেইটারই মানে এটা যে